শুরু থেকেই যদি আমরা মানে একদম টাকা 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 কেমনি আসবে এই চিন্তাটাই যদি বেশি করা হয় তাহলে টাকা আসবে না আসলে এই মুহূর্তটা ছিল অত্যন্ত খুশির একটা মুহূর্ত অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত আমি আমার বাসা থেকে বারো কিলোমিটার দূরে একটা স্পোর্টে দাঁড়ালে ভালো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাইত আমি মোটরসাইকেল নিয়ে সেখানে দৌড়ে যাইতাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি কিভাবে ইউটিউবার হলাম এই গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আমরা গত পর্বে যতটুকু জেনেছিলাম ঠিক তারপর থেকে ওই যে বলেছিলাম আমি কাজ শুরু করেছিলাম আসলে নবম দশম শ্রেণীর অঙ্ক ইংরেজি দিয়ে কিন্তু যখন দেখলাম সেখানে ভিউজ হয় না মানুষ খুব একটা এগুলো দেখে না তা আমি দিবান এসে প্রচণ্ড ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে কোন ধরনের ভিডিও বা এডুকেশনাল ক্লাসগুলো সবচেয়ে ভালো চলে আমি খুঁজতে খুঁজতে একটা বিষয় বের করলাম যে বাচ্চাদের জন্য যে ক্লাসগুলো করা হয় অর্থাৎ বাংলার সরসরায় খ ইংরেজির এই বিএসি মানে এই জাতীয় ক্লাসগুলো খুব চলে ব্যাপকভাবে চলে যারা এগুলো নিয়ে কাজ করে ওই চ্যানেলগুলোর ভিডিও দেখলাম অনেক অনেক ভিউজ তো আসলে আমি তো তখন কি চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কাজ যেহেতু করবো তার ভিউ চাচ্ছি তার একটা ভালো প্রোগ্রেস চাচ্ছি এটাও তো চাচ্ছি হ্যাঁ তো সিদ্ধান্ত নিলাম হ্যাঁ বাচ্চাদের এগুলা নিয়ে তাহলে ক্লাস শুরু করি শুরু করলাম কিন্তু সত্য কথা হইল মানে আমি তো এই সর সরসরা ক খ এই এগুলা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার ক্লাস করা খুব একটা হয় না আমি যে সময়টা ওই যে বলছি কিন্ডার গার্ডেনে জব করেছি তখনও একেবারে শিশু শ্রেণী প্লে গ্রুপ ওয়ান টু এদের ক্লাস আমি করতাম না ফোর ফাইভ মানে যারা বড় শ্রেণীতে আছে এদের অঙ্ক ইংরেজি পড়াতাম তো সরসরের জমানা তো ছেড়ে যাচ্ছি বহু বছর আগে তো আসলে এইখানে যখন আমি এই বাচ্চাদের ক্লাস নিয়ে কাজ শুরু করলাম সরসরায় ক আমার খুব লজ্জা লাগতো আমি ভালো করে রুমের দরজা জানালা আটকিয়ে তারপরে ক্লাস করতাম মানে মানুষের যেন না শুনে মানে প্রথম প্রথম লজ্জা লাগতো যাই হোক তো পরে সেটা নিজে একটু মানিয়ে নিয়েছি যে আসলে এটাও তো শিক্ষাই এটাও শিক্ষাই হয়তো আমি একটু বড় ক্লাস বড় শ্রেণীর ক্লাসগুলো না করে একটু ছোটদের নিয়ে কাজ করতেছি বাচ্চাদের নিয়ে কাজ করতেছি তো কী হয়েছে লেখাপড়া তো লেখাপড়াই এভাবে নিজেকে একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিলাম তো আসলে এই ক্লাসগুলো যখন করা শুরু করলাম দেখলাম হ্যাঁ আগের চেয়ে ভিউজ ভালো হচ্ছে রিচ ভালো পাচ্ছে কিন্তু এই ক্লাসগুলো করতে গিয়ে আমি একটা বড় রকমের অভিজ্ঞতা পেলাম মানে আমি খেয়াল করলাম আমার করা বাচ্চাদের এই ক্লাসগুলো আসলে বাচ্চারা দেখতেছে না ক্লাসগুলো দেখতেছে বড়রা বাচ্চারা দেখে কদাচিৎ হয়তো গার্ডিয়ানরা দেখায় কিন্তু আমার মূল অডিয়েন্স হয়ে গেল প্রাপ্ত বয়স্ক বড় ছেলে মেয়েরা। বড় নারী পুরুষ এবং আমি এদের কাছ থেকে ছোট ছোট করে ভাঙা ভাঙা লেখায় কমেন্টস পেতে থাকলাম ঠিক আছে মানে অনেকেই চাচ্ছে যে তাদেরকে আমি যেন এই বাংলা ইংরেজিটা শেখাই এবং আমি বুঝতে পারলাম এরা মানে বাচ্চা মানুষ না বড় মানুষ এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে কেউ সৌদি আরব থেকে কেউ দুবাই থেকে ইউরোপ আমেরিকা নানা জায়গা থেকেই এই রকম কমেন্টস পাওয়া শুরু করলাম অ্যাকচুয়ালি যদিও সেই কমেন্টসগুলো কিন্তু পরিপূর্ণ না বা একেবারে বিশুদ্ধ লেখা না কিন্তু আমি বুঝতাম মানে এরা কি বলতে চায় আপনারা কি বলতে চাচ্ছেন তো আমি কি করলাম আসলে দেখবেন আপনারা শুরুর দিকের ক্লাসে যদিও আমি স্টুডেন্টদেরকে তুমি বলে সম্বোধন করতাম এইটা বোঝার পর থেকে আমি তুমি বলাটা আর পারলাম না আমি আপনি বলেই ক্লাসে শিক্ষার্থীদেরকে সম্বোধন করা শুরু করলাম বিকজ আমার স্টুডেন্ট কিন্তু বাচ্চা না আমার স্টুডেন্ট সবাই ম্যাচিউড যা হোক তো এদেরকে নিয়ে যখন কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ মনে প্রাণে চেষ্টা শুরু করলাম আমি বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশে বা ভারতে বিপুল সংখ্যক বাঙালি নারী পুরুষ লাখো লাখো মানুষ একেবারে সামান্যতম বাংলা ইংরেজি পড়াটাও জানে না এই বিষয়টা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষকতা জীবন আমরা এইভাবে চিন্তা করি নাই সরকারি হিসাব মোতাবেক বলি বা আমাদের জানা মোতাবেকই বলি দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রাইমারি পাশ করে হাই স্কুল পাশ করে কলেজ পাশ করে কিন্তু এর মধ্যে যে আবার এই বিপুল সংখ্যক মানুষ কোটি কোটি মানুষ নাম লিখতেই জানে না সামান্য বাংলাটুকু পড়তে জানে না ইংরেজিটুকু পড়তে জানে না এটা ছিল আমাদের ধারণার বাইরে আমি বুঝলাম একটা বিশাল ফাঁকা পড়ে আছে একটা বিশাল ঘ্যাপ এবং এই মানুষগুলোর মানে যখন আমি কমেন্ট শুনতাম এবং অনেকে আমি নাম্বার দেওয়া যখন শুরু করলাম যোগাযোগ শুরু বা হোয়াটসঅ্যাপে মানুষের কাকুতি মিনতি শোনা শুরু করলাম সামান্য একটু বাংলায় ইংরেজি না জানার কারণে মানুষ যে কত রকমের বিপদের মধ্যে আছে এই বিষয়টা তখন আমি উপলব্ধি করা শুরু করলাম এবং মনে প্রাণে এদের জন্য মানে একটা দায়িত্ব নিয়ে তখন কাজ শুরু করলাম যে এই মানুষদেরকে আসলে শিক্ষার আলো ইনশাল্লাহ দেখাতেই হবে চরমভাবে এই কাজ শুরু করার শুরু থেকে দুই মাসের মধ্যে কিন্তু আমি আমার মনিটাইজেশন পেয়েছিলাম ইউটিউবে এবং ওই মুহূর্তটা ছিল সবচেয়ে খুশির মুহূর্ত একদিন ওই যে রমজান মাস তখন বলছিলাম তো রমজানের শেষের দিকে দু তিন দিন পরে সম্ভবত ঈদ আমি সেহরি খেয়ে টেবিলে আসলাম কাজ তো সারা রাতই করতাম ওই বললাম সারা রাত গবেষণা করতাম কোন ভিডিও ভালো চলতেছে কিভাবে দিলে ভালো চলবে আসলে টেকনিক কী মানে এগুলো নিয়ে গবেষণা করতাম সেহরি খেয়ে ঘুমাতাম নামাজ পড়ে তো আমি সেহরি খেয়ে ল্যাপটপের সামনে আসলাম এসে দেখি মানে আমাদের কোন একটা ভিডিওতে অ্যাডভার্টাইজ দিতেছে ঠিক আছে এইটা ছিল তখনকার সময় খুব কাঙ্ক্ষিত একটা বিষয় যে আসলে মানুষের ভিডিওতে অ্যাড দেয় হুম কত সুন্দর সুন্দর অ্যাড দেয় তারা পয়সা রুজি করে আমাদের ভিডিওতে অ্যাড দিবে কবে এটা কিন্তু খুব আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল তা আমি এসে দেখলাম যে হ্যাঁ আমাদের কোনো এক ভিডিওতে অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে মানে মনিটাইজেশন চালু হয়ে গেছে আসলে এই মুহূর্তটা ছিল অত্যন্ত খুশির একটা মুহূর্ত অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত তবে এই বিষয়টা কিন্তু সহজ ছিল না এই যে দুই মাসে মনিটাইজেশন চালু হলো তখনও কিন্তু আমার সেই ভাঙ্গা মোবাইল তখনও কিন্তু মোবাইল চেঞ্জ করতে ওই ভাঙ্গা মোবাইলই তখনও চলতে ছিল এই যে যে লাইট আপনারা দেখতেছেন এই দামি উন্নত লাইট ছিল না ঠিক আছে আমি ককসেট দিয়ে বাড়িতে লাইট সেট বানিয়ে নিয়েছিলাম ওই লাইট এই বাঙ্গা মোবাইল দিয়ে আমার ল্যাপটপ ছিল কিন্তু ল্যাপটপে আমি তখনও এডিট করতে জানতাম না আমার ওই মোবাইল দিয়ে। আমি সেখানে ওই যে কাইন মাস্টার নামে যে একটা সফটওয়্যার আছে এই মোবাইল থেকে এডিট করা যায় ওইটা দিয়ে ভিডিও এডিট করতাম তো বিষয়টা কিন্তু সহজ ছিল অনেক কষ্ট করেছি যারা আজকে ইউটিউবিং শুরু করেছেন অনেকেই হতাশ অনেকেই সফলতার মুখ দেখতেছেন আবার অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন যা আসলে কোনোভাবেই তো সফলতা পাচ্ছি না দেখেন কোনো কিছুই মানুষের জীবনে সহজে হয় না অনেক কষ্ট করে কাঠখর পোহে তারপরেই কিন্তু সফলতার দ্বারপ্রান্তে পৌঁছা যায় আরও কিছু কথা আপনাদের সৌজন্যে বলছি ওই টাইমে ওই সময়টাতে আমি একটা দিনও ক্লাস আপলোড করা মিস করতাম না ঠিক আছে প্রতিদিন ক্লাস করতাম দুইটা তিনটা ক্লাসও করেছি এবং শুরুর দিকের ভিডিওতে আপনারা দেখবেন আমি প্রচন্ড ঘেমে গেছি কপাল দিয়ে ফেস দিয়ে টপটপ করে গাম ঝরতেছে আমি ক্লাস করতেছি ঠিক আছে ফ্যান চালাতে পারতাম না কারণ ফ্যান চালাইলে সাউন্ড পলিউশন হয় বয়সটা তখন ভালো শোনা যায় এই কারণ ফ্যান ছিল কিন্তু ফ্যান চালাতাম না এসি তখন ছিল না ঠিক আছে তো চরম কষ্ট করেছি কোনো ক্লাস আপলোড দেওয়ার সময় হইলে দেখা গেছে ওয়াইফাই কানেকশন নাই কিন্তু আমি আপলোড মিস করি নাই আমি আমার বাসা থেকে বারো কিলোমিটার দূরে একটা স্পটে দাঁড়ালে ভালো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাইত আমি মোটর মোটরসাইকেল নিয়ে সেখানে দৌড়ে যাইতাম ওই নেটওয়ার্কে রাস্তার ওপর দাঁড়িয়ে তারপর ভিডিও আপলোড দিতাম মানুষ জানতো না হয়তো বা মনে করতো আমি মোবাইল দেখতেছি সাধারণের মধ্যে কিন্তু আমি যে কাজ করতেছি এটা তো সাধারণ মানুষ বুঝে নাই আমি ওই পয়েন্টে দাঁড়িয়ে এরকম শতাধিক ভিডিও শতদিন আপলোড দিয়েছি ঠিক আছে তাইলে কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কষ্ট মিলে না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি একটা ব্ল্যাকবোর্ড ব্যবহার করি এই ব্ল্যাকবোর্ডটা মূলত আমার এই রুমের একটা ওয়ালে আমি বিশেষভাবে তৈরি করে নিয়েছি ঠিক আছে আর একটা ক্লাস কি বলে শ্যুট করতে গিয়ে তার আগে আমি বোর্ড ভর্তি দেখেন না অনেক লেখা এই লেখাগুলো করতে কোনো কোনো ভোট মানে রেডি করতে দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে এই লেখা কমপ্লিট করে তারপরে না ক্লাসে যেতাম ঠিক আছে এই যে কাজ করলাম এই যে আজকের এখান পর্যন্ত আসলাম আসলে আমার কিন্তু এই লাইনের মানে কোনো গুরু বা বস নাই একটা কথার পরামর্শ দিয়ে কেউ আমাকে এগিয়ে নিয়েছে এইরকম না আমি কারো সহযোগিতা নেই নেই আমি কারো সহযোগিতা সরাসরি পাই নাই এবং এক টাকাও আমি কোনোভাবে চ্যানেলকে প্রমোট করার জন্য ব্যবহার করি নাই যা হয়েছে একদম ন্যাচারালি হয়েছে তো সেই ন্যাচারালি হওয়ার তাহলে আসল কেরামতিটা কোনখানে এই যে কথাগুলো বললাম কাজের প্রতি গভীর মনোযোগ আসলে আমার কি করা উচিত আমার অডিয়েন্স কি চায় আপনাকে এটা ভাবতে হবে আপনাকে এটা বুঝতে হবে তাহলে গভীর মনোযোগের সাথে আপনাকে সেই বিষয়গুলো ভাবনা চিন্তা করে তারপরে কাজ করতে হবে আপনি অবশ্যই অবশ্যই এই যে নিয়মিত ভিডিও আপলোড দিয়েছি এবং দিনে দুইটা হোক বাসায় ওয়াইফাই কানেকশন না থাকলে সেই বারো কিলো দূরে গিয়ে ভিডিও আপলোড দিয়েছি তারপর ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করে রাত ভর গবেষণা করেছি কষ্ট করে লাইট বক্স বানিয়ে ক্লাস করছে বাঙ্গা ফোন ব্যবহার করেছি এগুলা কিন্তু আসলে কোনো ম্যাটার না সফলতার জন্য আপনি কোনোভাবে যদি মনে করেন প্রথমেই আমার লাখ টাকার ক্যামেরা কিনতে হবে এই কিনতে হবে সেই কিনতে হবে এগুলা ঠিক না আসল বিষয় হইল আসল কেরামতি হইল মনোযোগ পরিশ্রম অধ্যবসায়। আপনার মধ্যে এগুলো যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনিও সফল হবেন আর একটা কথা হচ্ছে মানুষের কল্যাণ কামনা করতে হবে সহজ কথা যেটা শুরু থেকেই যদি আমরা মানে একদম টাকা 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 কেমনি আসবে এই চিন্তাটাই যদি বেশি করা হয় তাহলে টাকা আসবে না টাকার চিন্তা আমরা সবাই করি তারপরও আপনাকে আগে কাজকে ভালোবাসতে হবে যাদের জন্য কাজ করতেছে তাদেরকে ভালোবাসতে হবে আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্স যা চেয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ঠিক সেইভাবে কাজ করতে আজকে বাংলাদেশ তথা ভারত এবং গোটা বিশ্বের প্রায় ষাটটিটা দেশ থেকে বাংলা ইংরেজি এই সান একাডেমিতে মানুষ শিখতেছে শিখেছে যতদিন যাবত ইউটিউব ব্যবহার করেছি দেখেছি বা জানতাম বিভিন্ন বাংলা হিন্দি গানে দেখেছি মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে সারা পৃথিবী থেকে মানুষ দেখে কিন্তু এই রকম শিক্ষণীয় কোনো ক্লাস বা ভিডিওতে মিলিয়ন ভিউজ হইতে পারে আসলে এই চিন্তাটা জীবনে কখনোই করি নাই কিন্তু একসময় অবাক হয়েছি ওমা আমাদের এই ক্লাসে মিলিয়ন সারি ভিউজ আসলে ব্যাপারটা কিন্তু আশ্চর্যের আমি নিজেও আশ্চর্য হয়েছি কি পরিমাণ চাহিদা আছে এর এটা অবাক করা যাই হোক তো আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে আমার শিক্ষার্থী ভাই বোনেরা পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে অন্যান্য কান্ট্রি থেকে স্যারকে সাপোর্ট করেছেন স্যারের ভিডিও দেখেছেন স্যারকে ভালোবেসেছেন জন্যই আজকের এই সান একাডেমি এবং যেখানে আজকে লক্ষ লক্ষ নারী পুরুষ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে বাংলা ইংরেজি পড়ালেখা শিখতেছেন তো এখান থেকে আসলে আয় রুজি কি পেলাম সেই বিষয়ে আপনাদের সাথে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। এক ভিডিওতে অনেক কথা বলতে গেলে আপনাদের ভালো লাগবে না সেখানে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছেন জানার জন্য চোখ রাখুন এর তৃতীয় পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্ল আবার